ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের যে কোনো হামলার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জানান বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কী করতে চাইছে সেই বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র তেল আবিবে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার জবাবে মঙ্গলবার ইসরায়েল জুড়ে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এরপর থেকে ইরান ইসরায়েল সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ইরানের হামলাকে বড় ভুল উল্লেখ করে এর কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তেলাবিপকে এখনই কাজ করতে হবে আর এ কাজের জন্য ইসরায়েলের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আছে বলেও জানান তিনি ইরানের হামলা ইস্যুতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তেহরানকে উপযুক্ত জবাব দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান তিনি তবে এবার সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইলে তাতে সমর্থন দেবেন না বলে জানিয়েছেন বাইডেন আমরা ইসরায়েলের সাথে আলোচনা করব তারা কি করতে যাচ্ছে জি সেভেনের সবাই আমরা একমত ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে কিন্তু তাদের উচিতভাবে প্রতিক্রিয়া জানাতে হবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করাতে ওয়াশিংটন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এ বিষয়ে ইতিবাচক বা ফলপ্রসূ কোন পদক্ষেপ এখনো চোখে পড়েনি বরং গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেই সাথে নতুন করে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে তেলাবি সাদিয়াফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সম্পাদক সিরাজুল ইসলাম জনাব সিরাজুল ইসলাম আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাইবো যে লেবাননে যে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করেছে দুই থেকে তিন দিন হয়েছে এর মধ্যে আমরা খবর পাচ্ছি যে আটজন ইসরায়েলি সেনা ইতিমধ্যে নিহত হয়েছে এবং কালকে কিন্তু আমরা একটি আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে দেখছিলাম যে সীমান্তে ইসরায়েলের দিকে অনেকগুলো অ্যাম্বুলেন্স দেখা গেছে অর্থাৎ হতাহত হয়তো আরও বেশি হতে পারে সেক্ষেত্রে হিজবুল্লার সঙ্গে সামরিক শক্তিতে ইসরায়েল কি পেরে উঠবে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাকে আপনি যে প্রশ্ন করলেন তার জবাবে বলতে হবে যে ইসরায়েল নিশ্চয়ই হিজবুল্লার চেয়ে সামরিক দিক দিয়ে শক্তিশালী তাতে কোনো সন্দেহ নেই বিশেষ করে ইসরায়েলের যে বিমান শক্তি সেটা অনেক কিছুর ঊর্ধ্বে এটা বাস্তব কিন্তু গ্রাউন্ড ফোর্স অর্থাৎ পদাতিক বাহিনী যখন স্থল অভিযান চালাতে যাবে আমরা দুই সালে দেখেছি যে পুরো লেবাননকে বিশেষ করে দক্ষিণ বৈরুতকে মারাত্মক ভাবে দক্ষিণ লেবাননকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল ধ্বংসস্তূপে পরিণত করেছিল ইসরায়েল বিমান হামলা চালিয়ে পরে বিমান হামলা চালানোর পর যখন পদাতিক বাহিনী স্থল অভিযান শুরু করলো তখন দেখলাম যে হিজবুল্লাহর যোদ্ধাদের সামনে ইসরায়েলি বাহিনী টিকতে পারেনি প্রচুর পরিমাণে লাশ গতকালকে আমরা যেভাবে দেখেছি একইভাবে দুই হাজার ছয় সালে আমরা দেখেছিলাম যে হেলিকপ্টার দিয়ে একের পর এক হতাহত ইসরায়েলি সেনাদেরকে সরানো হয়েছিল এবছরও প্রথম দিনেই একই ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এ কথা বলার কোনো সুযোগ নেই যে ইসরায়েলের সাথে হিজবুল্লার শক্তি খুব কাছাকাছি তা না বাট স্থল অভিযানে হিজবুল্লার যোদ্ধাদের কাছে ইসরায়েলি বাহিনী টিকতে পারবে না এটা মোটামুটি ভাবে আমরা যথেষ্ট জোর দিয়ে বলতে পারি সিরাজুল ইসলাম একটি জিনিস জানতে চাই যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ তাকে হত্যার দশ দিন আগে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামিনি তাকে সতর্ক করেছিলেন যে কোনো একটা হামলা হতে পারে তার উপর তাহলে তিনি কেন এই হামলা আমলে নেননি বা কি হতে পারে যার জন্য যে সতর্ক করার পরেও এ ধরনের ঘটনা ঘটল দেখুন আপনি যে প্রশ্নটি করলেন এই প্রশ্নটির জবাবে আমি কয়েকটা বিষয় বলবো একটা বিষয় হচ্ছে যে আমি রেডিওতে এখনো কাজ করি এবং ইরানের বিভিন্ন গণমাধ্যমের সাথে আমার অবশ্যই যোগাযোগ আছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমি খবরগুলো প্রতিনিয়ত ফলো করি এছাড়া মিডল ইস্ট নিয়ে আমি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর কাজ করছি সেক্ষেত্রে মিডল ইস্টের বা মিডল ইস্ট রিলেটেড বহু মাধ্যমে আমি নজর রাখি এই ধরনের কোনো খবর কিন্তু আমার কাছে ছিল না আমার চোখে পড়েনি এই ধরনের কোনো ইনফরমেশন আমি জানি না এই কথা আমার ধারণা যে পশ্চিমা গণমাধ্যম বা ইসরায়েল রিলেটেড সোর্স গুলো থেকে ছড়ানো হচ্ছে এই কারণে যে এর মাধ্যমে ইরানের সাথে হিজবুল্লাহর একটা দূরত্ব তৈরি করার একটা চেষ্টা হতে পারে কৌশল হতে পারে আবার ইরানের ভেতরে এক ধরনের অস্থিতিশীলতার ডিভিশন তৈরি করার চেষ্টা হতে পারে আইআরজিসির সাথে হিজবুল্লাহর একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করা হতে পারে হিজবুল্লাহকে আমরা সবাই জানি মোটামুটি ভাবে এটা স্বীকৃত সত্য যে হিজবুল্লাহ হচ্ছে ইরানের সামরিক বাহিনীর এক্সটেনশন লেবাননের ধরেন ইরানের সামরিক বাহিনীর একটা শাখা বলতে পারেন হিজবুল্লাহ ব্যাপারটা অনেকটা এইরকম সেই প্রধান ইরানের সর্বোচ্চ নেতা যাকে গাইড করেন বা যে হিজবুল্লাহ নেতা ইরানের সর্বোচ্চ নেতার কথা শুনবেন না এটা অসম্ভব কথা বা ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে যদি তাকে সতর্ক করা হয় আর তিনি সেটাও অমান্য করবেন এটা ভাবার কোনো কারণে এটা এই খবরের বিশ্বস্ততা যথেষ্ট প্রশ্ন আছে ইসলাম আপনি বলছিলেন যে এই পশ্চিমা গণমাধ্যমের এটা একটা কৌশল হতে পারে যে ইরানের সাথে লেবাননের একটা দূরত্ব তৈরি করা বা আবার এইভাবে এই ধরনের তথ্য দিয়ে ইরানের ভেতরেও বিভ্রান্তি সৃষ্টি করা বা ভয় দেখানোর একটা কৌশল হতে পারে সেক্ষেত্রে একটি জিনিস যে বলা হচ্ছে হিজবুল্লার ভেতরে মোসাদের এজেন্ট ঢুকে পড়েছে এমন তথ্য অনেক জায়গায় শোনা যাচ্ছে তো এটাও কি একটা কারণ হতে পারে কি না যে ইরানকে এভাবেও ভয় দেখানো হচ্ছে যে ইরানের মানুষও বা ইরানের যারা বাহিনীগুলো আছে বা ধর্মীয় নেতা সে এরই মধ্যে একটি সেফ প্লেসে চলে গেছেন বলা হচ্ছে যে এরকম ভয় দেখানোর জন্য কোনো তথ্য দেওয়া হচ্ছে কিনা যে মোসাদের এজেন্ট ঢুকে গেছে এখানে দুটো প্রশ্ন আপনি দুটো পয়েন্ট উল্লেখ করেছেন দুটোই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে মোসাদের এজেন্ট হিজবুল্লাহর ভেতরে ঢুকে যেতে পারে এটা অসম্ভব কিছু না আমরা এর আগেও অনেক সময় দেখেছি যে হিজবুল্লাহর ভেতরে মোসাদের এজেন্ট ধরা পড়েছে এবং তাদেরকে সাজা শাস্তিরাও তা না হয়েছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি ইরানের ভেতরেও তো মোসাদের এজেন্ট থাকে এবং গাজা থেকে যখন ইসরাইলে অভিযান চালানো হয়েছে গত বছরের সাতই অক্টোবর তখন কিন্তু মোসাদের সার্বার নিয়ে গেছে হিজবুল হামাসের যোদ্ধারা এবং সেই সার্বার ইরানের হাতে দেওয়া হয়েছে তখন ইরানে মোসাদের সার্বার বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরানের ভেতরেই মোসাদের অনেক এজেন্ট ছিল এটা থাকতেই পারে এবং আমি অন্যদিকে একটা কথা বলি সেটা হচ্ছে যে ইসরাইলের ভেতর ঠিক একই কায়দায় ইরানের এজেন্ট থাকে এই গত কয়েকদিন আগে এক ব্যক্তিকে ধরেছে তাকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার জন্য সেই ব্যক্তিকে নিয়োগ করেছিল ইরান আবার ইসরায়েলের একজন মন্ত্রী সম্ভবত এখনো জেলে আছেন যাকে বলা যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অর্থের বিনিময়ে ইরানের হয়ে ইসরায়েলের ভেতরে কাজ করছিলেন তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন অর্থাৎ দুই পক্ষই একে অপরের ভেতরে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ঢোকার চেষ্টা করে এটা নতুন কিছু না বাট আপনি অন্য যে প্রশ্নটা করলেন পয়েন্ট উল্লেখ করলেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে সেই প্লেসে নিয়ে যাওয়া হয়েছে এইটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আমার মনে হয় এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটাকে ইরান শীতল যুদ্ধ বা নরম যুদ্ধ বলে এই এইটা মনে হয় যে ইরানের ভিতরে একটা ভয় জনাব সাজদুল ইসলাম আপনাকে ধন্যবাদ